আমরা যেই গ্রহে বসবাস করি সেটা হলো দ্য আর্থ, মানে পৃথিবী। আর চন্দ্র আমাদের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, যা পৃথিবীর চারদিকে ঘুরে থাকে। সূর্য, যা আমাদের একমাত্র শক্তির উৎস। পৃথিবী চাঁদসহ সূর্যের চারদিকে ঘুরে, যার ফলেই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সংঘটিত হয়। আজ আমরা এই ভিডিওতে জানব সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেন এবং কিভাবে হয়। তো স্বাগতম আপনাকে অভিকর্ষের নতুন একটি ভিডিওতে। চলুন প্রথমে সোলার এক্লিপস, মানে সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করি। নতুন চাঁদ ওঠার পর কোনো এক বিশেষ দিনে সূর্য, পৃথিবী এবং চাঁদ এক সরল রেখায় অবস্থান করে। এতে চন্দ্রের ছায়া পৃথিবীতে এসে পড়ে। একে সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ বলা হয়। সূর্যগ্রহণের সময় চাঁদ, সূর্য এবং পৃথিবীর মাঝখানে থাকে। চাঁদের ছায়া ঘেরা অংশকে বলা হয় আমরা এবং আলোকিত অংশকে বলা হয় পিনাম্রা। সূর্যগ্রহণ দেখার জন্য আমাদের এক বিশেষ গগলস বা চশমার প্রয়োজন পড়ে। যদি আমরা এই চশমা বা গগলস ব্যবহার না করে সূর্যগ্রহণ দেখি, তাহলে আমাদের চোখের বিশেষ এক ক্ষতি হতে পারে, যা মারাত্মক ক্ষতির সৃষ্টি করবে। যখন আমরা পিনাম্রা অর্থাৎ আলোকিত অঞ্চল থেকে সূর্যগ্রহণ দেখার চেষ্টা করব, তখন আমরা সূর্যকে চন্দ্র দ্বারা আংশিকভাবে ঢেকে থাকতে দেখব। একে বলা হয় পার্শিয়াল সোলার ইক্লিপস। কিন্তু যদি আমরা শ্যাডোর ডার্ক অংশ থেকে দেখি, অর্থাৎ আমরা অঞ্চল থেকে দেখি, তাহলে আমরা সূর্যকে পুরোপুরিভাবে ঢেকে থাকতে দেখব। একে বলা হয় টোটাল সোলার ইক্লিপস। চলুন এবার চন্দ্রগ্রহণ নিয়ে কথা বলা যাক। চন্দ্রগ্রহণ সাধারণত পূর্ণিমা চলাকালীন সময় কোনো এক বিশেষ দিনে সংঘটিত হয়। এই দিনে সূর্য, পৃথিবী এবং চাঁদ আবার একই সরল রেখায় অবস্থান করে। তখন পৃথিবী, চন্দ্র এবং সূর্যের মাঝখানে আসে, তাই এতে পৃথিবীর ছায়া চাঁদে গিয়ে পড়ে। একে বলা হয় লুনার এক্লিপস বা চন্দ্রগ্রহণ। যখনই পৃথিবীর ছায়া চাঁদে গিয়ে পড়বে, তখনই এই চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। ঘূর্ণনরত অবস্থায় যদি চাঁদটি পিনাম্রা অর্থাৎ লাইট পার্টে থাকে, তাহলে একে পার্শিয়াল লুনার এক্লিপস বা আংশিক চন্দ্রগ্রহণ বলে। এবং যদি অন্ধকার অংশ মানে আমরাতে থাকে, তাহলে তাকে বলা হবে টোটাল লুনার এক্লিপস। টোটাল লুনার এক্লিপস বা সম্পূর্ণ চন্দ্রগ্রহণে চাঁদকে আমরা লাল দেখি। কিন্তু কেন আমরা এটাকে লাল দেখি, এটা জানেন? আচ্ছা, চলুন দেখে নেওয়া যাক। আমরা তো সবাই জানি সূর্যের মোট 60টি রং। তো যখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মাধ্যমে পাস হয়, তখন পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন পার্টিকেলস কেবলমাত্র লাল রঙকেই অতিক্রম করতে দেয়, বাকি কালারগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে থেকে যায়। এজন্য আমরা তখন চাঁদকে লাল দেখি। একে অনেক সময় ব্লাড মুনও বলা হয়। এখন হয়তো একটা প্রশ্ন উঠবে যে এরকম হলে তো প্রতি পূর্ণিমা এবং অমাবস্যাতেই চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হওয়ার কথা, অর্থাৎ মাসে তো একবার চন্দ্রগ্রহণ একবার সূর্যগ্রহণ তো হবেই। কিন্তু এরকমটা হয় না কেন? এরকমটা এজন্য হয় না কারণ চাঁদের অরবিট পৃথিবীর অরবিটের সাথে হেলানো অবস্থায় থাকে। এতে সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরেখায় আসার সম্ভাবনা খুব কম, যার ফলে নিউ মুন ডে এর সময় চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে না। আবার পূর্ণিমা থাকাকালীন সময় পৃথিবীর ছায়াও চাঁদে পড়ে না। এজন্য সকল পূর্ণিমা এবং নতুন চাঁদ ওঠার সময় চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না, কেবলমাত্র এদের সরল রেখায় থাকাকালীন সময়ই এক্লিপস অর্থাৎ চন্দ্র বা সূর্যগ্রহণ ঘটে। আপনারা হয়তো অনেক কুসংস্কারও শুনে থাকবেন চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ নিয়ে। তো এগুলো সব ভিত্তিহীন এবং মনগড়া গল্প। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবে না। সেই বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করো যাদের চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ নিয়ে আগ্রহ রয়েছে। অভিকর্ষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।